ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা লাস্তির শপের ডিটেলস, যেটা কিনা আমি ফার্স্ট ভিজিট করেছি আর আমি লাস্তির প্রেমে পড়ে গেছি। আর এই সন্ধানটা আমাকে বিশ্ব দিয়েছিল, কারণ ও আগে অনেকবারই লাস্তি খেয়েছে ওখান থেকে। তো কালকে আমি বেরিয়েছিলাম, ও আমাকে বললো যে চলো তোমাকে একটা লাস্তি খাওয়াই। তো একদম খড়দা স্টেশন রোডের উপর একটা ছোট্ট দোকান আছে, তো জাস্ট একদম পাগল হয়ে গেছে খেয়ে। মানে এতই ভালো, এত সুন্দর, আর টেস্ট কোয়ালিটি দুটোই আলাদা, মানে এতই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যারা খড়দা বা সোদপুরে থাকো তারা একবার এসে ভিজিট করতে পারো। বেসিক্যালি যারা খড়দায় থাকো আর লাস্সি যারা খুব ভালোবাসো তারা একবার হলেও ট্রাই করো, অনেক রকম লাস্সি পাওয়া যায়। আমরা কি খেয়েছি তোমাদের সেটা ভিডিওতে দেখিয়ে দেব, আর কত দাম নিয়েছে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর লোকেশনটা একদম খড়দা রোডের উপরেই, যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি বলে দেবো। বাট প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো চলো দেখে নিই, বেশি বকবক করবো না, কোথায় আর আমরা কী লাস্সি খেয়েছি আর কীরকম লেগেছে। তো গাইস দেখতে পাচ্ছ, ফ্রুট গ্যালারি হচ্ছে শপটার নাম, একদম খড়দা স্টেশন রোডের উপরে। ভিতরে তোমরা লাস্সির মেনু কার্ড পেয়ে যাবে, সঙ্গে এখানে ফ্রুট জুস দেখতে পাচ্ছ, আর বাইরে শেকের মেনু কার্ড রয়েছে, সঙ্গে ফালুদাও এখানে হয়। আর ইনি হচ্ছে শপের ওনার, ইনি লাস্সিটা বানাবে। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমরা যারা খড়দা বা সোদপুরে থাকো বা খড়দায় যারা স্পেশালি থাকো, তারা যদি ট্রাই করতে চাও তাহলে তোমরা কিন্তু এই শপে এসে ট্রাই করতে পারো। এখানে বিগ সাইজ গ্লাস এবং স্মল সাইজ গ্লাস আছে, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা ট্রাই করো। আমরা কিন্তু স্মল সাইজটা করেছিলাম, মানে আমি বলেছিলাম বিশ্বকে যে আমি জাস্ট প্রথমবার ট্রাই করবো, তো আমাকে তুমি স্মল সাইজটাই আমি খাবো। তো এখানে বিশ্ব ট্রাই করেছিলো গ্রিন ম্যাঙ্গো লস্যি, আর আমি কিন্তু ট্রাই করেছিলাম বাটার স্কচ লস্যি। এখানে তোমরা নানান ফ্লেভার পেয়ে যাবে। তো এখানে ফ্লেভারের সমস্ত বোতল আছে, এখান থেকে তোমরা চুজ করে নেবে। বিশ্ব দেখো কাছ থেকে কী মারছে, আর উনি দেখো ইয়েটাকে মিক্সড করে দিচ্ছে ফ্লেভারটাকে। তোমরা যারা ভিজিট করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদেরও লাস্সি কেমন লেগেছে। আমি কিন্তু লাস্সির একদম প্রেমে পড়ে গেছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরা যারা খড়দাতে থাকো তোমরা তারা এসে ট্রাই করো। আর তোমরা যদি লোকেশন না বুঝতে পারো, একদম স্টেশন রোডের উপর দিয়ে যাবে, দেখবে লাস্সির দোকানের পাশে কিন্তু পাখির একটা শপ আছে, আর এখানে উপরে নাটস দিয়ে দিয়েছে, কিশমিস আর টুটি ফুটি দেয়, তার উপরে কিন্তু ফ্লেভার দিয়ে দিচ্ছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা সবাই আগে পাও। তো এই আমাদের লাস্সি রেডি। পুজোর জন্য খেতে হয়নি।